যশোরের বেনাপুর সীমান্ত এলাকা থেকে 16 কেজি 512 গ্রাম ওজনের 112 পিস স্বর্ণসহ দুজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার 16 নভেম্বর রাত 11টার সময় বেনাপোল আমরাখালি বিজিবি চেকপোস্ট থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামিরা হলেন কুমিল্লার দাউদকান্দি এলাকার ওমর ফারুক ও চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ফরহাদ সরকার। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর বেনাপোল হাইওয়ের দিকে পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান বেনাপোল সীমান্তের দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে যশোর বেনাপোল হাইওয়ের আমরাখালি চেকপোস্টে সন্দেহভাজন এক পিকআপ ভ্যানের গতিরোধ করা হয়। এ সময় সেই পিকআপ ভ্যানটি তল্লাশি চালিয়ে 16 কেজি 512 গ্রাম ওজনের 112 পিস স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় 15 কোটি 65 লাখ টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সন্ধারী সহ পিকআপটি তল্লাশি করে পিকআপের কেবিনে বক্সের মধ্যে বিশেষ কায়দায় সুকৌশলে লুকায়িত অবস্থায় 112টি স্বর্ণের বার সহ দুইজন আসামিকে আটক করা হয়, যার আনুমানিক ওজন 16.510 কেজি। মোহাম্মদ আশরাফুল ইসলাম, বার্তা বাজার, যশোর।